তোর মামা তাড়াতাড়ি ব্যাগ গোছানো শুরু করে দিন, ও বাসায় শিফট হতে হবে। যে বড় অপুর কথায় ওনার দিকে তাকালাম আমি। তার মানে তারা চাচ্ছেন আমি তাদের বাসায় চলে যাই, কিন্তু আমি যে অন্য প্ল্যানে ছিলাম, কোচিংয়ের বাহানায় এ বাসা ছেড়ে চলে যাব, তারপর স্বাধীনভাবে চলাফেরা করব, আমার সেই ইচ্ছের কি হবে? তাই ভ্রু কুচকে ওনাকে বললাম, কিন্তু বড়াপ্পু আমি তো আসলে কোচিংয়ের জন্য অন্য জায়গায় যাওয়ার প্ল্যানে ছিলাম, খুব শীঘ্রই HSC রেজাল্ট দিবে, এরপর ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, আমি এমনিতেও এ বাসা ছেড়ে চলে যাব, সব মিলিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকব, তাই আপাতত তোমাদের ওখানে শিফট হয়ে তোমাদের কষ্ট দিতে চাচ্ছি না, নিচু গলায় বললাম আমি। আমার কথায় চমকে উঠলেন বড় আব্বুর সাথে আন্টিও, যেন ওনারা এরকম কিছু শুনবেন আশা করেননি। অবাক গলায় আন্টি বললেন, তুই এই বাসা ছেড়ে যাবি এটা তো আমাকে বলিস নি, কবে এই ডিসিশন নিয়েছিস, একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। আসলে আন্টি দুই দিন হলো ভেবেছি, তাই এখনো তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি, আস্তে ধীরে বললাম আমি। জানি ওনার শুনে খারাপ লেগেছে, কিন্তু আমার হাতেও কিছু করার নেই, এখন নিজে স্বাধীনভাবে ভালোভাবে বেঁচে থাকাই আমার জীবনের একমাত্র ইচ্ছে। আন্টি কিছু বলার আগেই এবার বড় আপু বলে উঠলেন, চুপ কর তুই, এত বড়ও হয়ে যাসনি যে নিজের জীবনের এরকম সিদ্ধান্ত তুই একাই নিবি, এতদিন আমরা ছিলাম না, তখন আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন আমাদের পরিচয় হয়েছে, আর তুই আমাদের ঘরের মেয়ে, আমাদের রক্ত, তোকে আমরা এত কষ্টে এতদিন পর পেয়েছি, কিভাবে তোকে পেয়েও এখন একা ছেড়ে দিব, এটা তুই ভাবতে পারলি কিভাবে তুরফা? বড় অপ্পুর হালকা ধমকে ঈষৎ কেঁপে উঠলাম আমি, মনে হচ্ছে উনি রেগে গেছেন আমার কথা শুনে, কিন্তু আমারই বা কী দোষ, আমি কি জানতাম ওনারা এত বছর পর আবার আমার জীবনে আসবেন, জানতাম না বলেই তো এরকম ডিসিশন নিয়েছিলাম, এখন অযথাই বকা খেতে হচ্ছে আমাকে। একদম ঠিক বলেছেন বিয়ান সাহেব, আপনি কিছু না বললেও আমি নিজেও যেতে দিতাম না ওকে, কিছু বলি না দেখে বেশি সাহস হয়ে গেছে মেয়ের, ভেবেছে একা একা সব করতে পারবে। আন্টির কথায় আর এক দফা চোখ মুখ কুচকে গেল আমার, দুই দিক থেকে দুইজন আমার বিপক্ষে কথা বলছে, তার মানে আমার প্ল্যান ফ্লপ, আর যাওয়া হচ্ছে না এই বাড়ি ছেড়ে, তবে কি আমাকে বড় আপুদের বাসায় যেতে হবে, দম বন্ধ করে ভাবলাম আমি। তাহলে আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছ বড় আপু, কিন্তু কবে যাব আমি, কারণ ব্যাগও গোছাতে হবে তো আমার, মুখ ফুলিয়ে বললাম আমি নিরুপায় হয়ে। আমার কথায় চকচক করে উঠল বড় আম্মুর চোখ, খুশিতে গদগদ হয়ে উনি বলে উঠলেন, কবে আবার, আজকেই চল না মা, আমরা তো তোকে বাসায় নিয়ে যেতে তর সইছে না। বড় আম্মুর কথায় মাথা নাড়লেন বড় আপু, সাথে সাই দিল প্রান্ত ভাইয়া আর রাইসাও, আর চোখে পূর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি এক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। ওনার গাঢ় চাহনির দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না আমি, এক পলক দেখেই চোখ সরিয়ে নিলাম। এই লোকটা মাঝে মধ্যে এমনভাবে তাকায় মনের মধ্যে যেন কেমন করে ওঠে। এতক্ষণ পর দাদির গলা শুনে তার দিকে তাকালাম আমি, যাক অবশেষে ওনার মুখ খুলল। তবে আপনারা যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলার ছিল বেয়াইন। দাদির কথায় ভ্রু কুচকে গেল আমার, সাথে একটু নড়ে চড়ে বসলো সবাই, ওনার আবার কি বলার থাকতে পারে এখানে এমন সময়। কৌতূহলী হয়ে বড় আপু জিজ্ঞেস করলেন, বলেন কালাম্মা কি বলার ছিল আপনার? এতদিন ধরে আমরা তোরফার পরিবার খুঁজছিলাম, আজ আপনাদের পেয়ে অনেক খুশি হয়েছি সবাই। দাদির কথায় বিষম খেলাম আমি, আমার পরিবার পাওয়ায় উনি খুশি হয়েছেন, এমন মিথ্যে কথা তিনি বলতে পারলেন, এটাই শোনা বাকি ছিল জীবনে। আমি পানি খেতেই পুনরায় বলা শুরু করলেন দাদি, তো যা বলছিলাম সেই দিন রায়হান আর তোরফার ওই ঘটনার পর থেকেই আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম, কিন্তু তোরফার পরিবার না থাকায় কথা এগোতে পারছিলাম না, আজকে আপনাদের পেয়ে ভালোই হলো, কথা বলার সুযোগ পেলাম। দাদির কথায় আমার মনে অজানা ভয় ঢুকে গেল, ওনার মুখ দিয়ে আমার জন্য ভালো কথা বের হবে না, নিশ্চয়ই অন্য কিছু ভাবছেন উনি, কিন্তু এমন কি সেটা জানার জন্য অস্থিরতা ছেয়ে গেল আমার অন্তরে। বড় আপু একইভাবে বিভ্রান্ত হয়ে বললেন, মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারি না বিয়াইন, একটু পরিষ্কারভাবে বলুন। আমি তোরফা আর রায়হানের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি, আমার মনে হয় ওদের জুটি বেশ মানাবে, বেশ অনেক বছর থেকেই একই ছাদের নিচে মানুষ হয়েছে দুজন,
ওরা একে অপরকে ভালোভাবেই চেনে, বোঝাপড়াও ঝামেলা হওয়ার কথা না। তাই বাচ্চারা আর আপনারা রাজি থাকলেই এই ব্যাপারে অগ্রসর হওয়া যায়। দাদির কথা শুনে যেন মাথায় বাজ পড়ল আমার। এ কি বলছেন উনি, আমি আর রাইহান ভাইয়া? ছি, ওনাকে তো সব সময় নিজের ভাইয়ের নজরেই দেখেছি আমি, তার সাথে বিয়ে কেন করতে যাব আমি? আর দাদিও বা এতদিন পর কেন ওনার সাথে আমার বিয়ের প্রসঙ্গ তুললেন? তবে কি আমার আসল পরিচয় চেনে? আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির লোভে পড়ে এমন প্রস্তাব দিলেন? দুই দিন আগেই আমি তার নাতিকে রূপের চালে ফাঁসিয়েছি বলছিলেন, আবার এখন সেই আমিই তার কাছে ভালো মেয়ে হয়ে গেছি? বাহ দাদি বাহ, মানুষ এতটা স্বার্থপর হতে পারে তাই বলে? এমনটা আমার জানা ছিল না। তবে দাদির কথা শুনে আমার কপালে জমল বিন্দু বিন্দু ঘাম। রাইহান ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনিও অবাক হয়ে আছেন, তবে তাকে নেহাত দুঃখী বলে মনে হচ্ছে না আমার মতো। উনি আবার কোনোভাবে হ্যাঁটা বলে দিবেন না তো, তাহলেই তো শেষ। আমি তো কিছুতেই ওনাকে বিয়ে করব না, কেননা ওনাকে আমি সর্বদা একজন ভাই হিসেবেই শ্রদ্ধা ও সম্মান করি। তাই দুরু দুরু বুকে বড় আপুর উত্তর শোনার অপেক্ষায় রইলাম আমি। দোয়া করলাম উনি যেন এই বিয়ের কথা হেসে উড়িয়ে দেন। চোখ মুখ কুচকে আর চোখে চেয়ে দেখি পূর্ণ ভাইয়াও একইভাবে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছেন বড় আপুর দিকে, হয়তো উনিও তার জবাব শোনার অপেক্ষায়। একটু পর ওনার সাথে দৃষ্টি মিলে গেল আমার। কি এক অদ্ভুত দৃষ্টি বিনিময় হলো, চমকে উঠে চোখ ফিরালাম আমি। রুমে উপস্থিত প্রত্যেকের নজর এখন বড় আপুর দিকে। উনি কি জবাব দেবেন দাদিকে, সকলেই এখন সেই অপেক্ষায়। থমথমে মুখে বসে আছে সবাই, কারো মুখে কোনো কথা নেই, সবার নজর বড় আপুর উপর, যিনি এখনও কিছু বলেননি, যেন গভীর কোনো চিন্তায় মগ্ন। এদিকে আমার আর তর সইছে না, মন চাইছে এখনই নিজে থেকেই বড় আপুর পক্ষে কথা বলি আর মানা করে দিই রাইহান ভাইয়ের সাথে আমার বিয়ের জন্য। আমার চিন্তা ভাবনার মধ্যে শোনা গেল বড় আপু অবশেষে মুখ খুললেন। অধীর আগ্রহে ওনার দিকে চাইলাম আমি। দেখেন খালাম্মা, আমার মনে হয় তুরফার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কাজটা ওর উপরেই ছেড়ে দেওয়া উচিত। আপনি আমি শুধু নিজেদের মতামতটুকু রাখতে পারবো, কিন্তু বাকি জীবনটা তো ওদের একসাথে কাটাতে হবে। তাই নিজেদের ডিসিশন জানানোর আগে আমার মনে হয় তুরফা আর রায়হানের থেকে ওদের মতামত নেওয়া উচিত। তুরফা মা, তোর কি মনে হয়? বিনা দ্বিধায় আমাদের সামনে তোর মতামত রাখতে পারিস, তুই যা বলবি তাই হবে, তোর কথার উপর দিয়ে কাউকে কথা বলতে দিব না আমি। কথাটা দাদির দিকে তাকিয়ে বললেন বড় আপু, অর্থাৎ যেন বোঝালেন তাকে যে এখন তুরফার পরিবার আছে, এখন ওর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। বড় আপুর কথা শুনে খুব স্বস্তি পেলাম আমি। যাক, একদম কাজের কথা বলেছেন উনি, এখনই সময় সুযোগকে কাজে লাগানোর। দেরি করলে রাইহান ভাইয়ার থেকে আগে মতামত নেওয়া হতে পারে, আর উনি বাই চান্স হ্যাঁ বলে দিলেই খুব বিচ্ছিরি হবে ব্যাপারটা। তাই তড়িঘড়ি করে আমি বললাম, আসলে বড় আপু, সত্যি বলতে আমি বিয়ের ব্যাপারে এখনও কিছু ভাবিনি। আমার মাথায় এখন শুধু ভর্তি পরীক্ষায় আছে, তাই ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তার বাইরে বিয়ে টিয়ের চিন্তাভাবনা মাথায় আসেনি কখনো। ঠান্ডা মাথায় সমস্ত দোষ আমার পড়ালেখার উপর চাপিয়ে দিয়ে বিয়ের ব্যাপারটাকে ধামাচাপা দিলাম আমি। কারণ সরাসরি রাইহান ভাইয়াকে রিজেক্ট করছে বিষয়টা ভালো দেখাবে না, উনি হয়তো কষ্ট পাবেন, আর আমারও প্রকাশ্যে তাকে রিজেক্ট করতে বাজে লাগবে। এজন্য পড়ালেখার উপর দিয়েই চালিয়ে দিলাম সব কিছু। ভেবেছিলাম সবাই এখন হয়তো বুঝবে আমি বিয়ের জন্য রাজি না, এ ব্যাপারে আর কেউ অগ্রসর হবে না। কিন্তু দাদি যেন অন্য মুডে আছেন, আমার ধারণা ভেঙে দিয়ে উনি বললেন, আচ্ছা সমস্যা নেই তুরফা, তোমার যখন মনে হবে বিয়ের জন্য তুমি প্রস্তুত, তখনই আমরা এ ব্যাপারে কথা বলবো। তাড়াহুড়োর কিছু নেই, কারণ রায়হানের জন্য তুরফাকে আমার সবসময় পছন্দ ছিল, শুধু ফ্যামিলির অনুপস্থিতিতে কথাটা তুলতে পারিনি এতদিন। দাদির কথা শুনে রাগে আমার মেজাজ গরম হয়ে গেল। আচ্ছা খারাপ মহিলা তো, পিছুই ছাড়ছেন না আমার, নেহাত বড় মানুষ আমার চেয়ে, আর এতগুলো মানুষ সামনে বসে আছে, নয়তো এতক্ষণ আচ্ছা মতো কথা শোনাতাম ওনাকে। তুই থেকে এখন আমি তুমি হয়ে গেছি তার কাছে। আবার কী যে বললেন উনি, রাইহান ভাইয়ের জন্য আমি সব সময় তার পছন্দের তালিকায় ছিলাম?
মিথ্যে কথা বলারও একটা লিমিট থাকে, যেটা দাদি এই বয়সে এসেও ক্রস করে ফেলছেন। এখন যদি ওনাকে আমি সরাসরি মানা না করি, উনি কোনো না কোনো উপায়ে এই বিষয়টা আবারও সামনে আনবেন। তখনই মনে পড়ল পূর্ণ ভাইয়ার কথা। উনি বলেছিলেন, আমি যদি নিজের জন্য কথা না বলি তবে কেউ আমার জন্য কথা বলবে না। ওনার কথার মর্ম আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি আমি। তাই এক প্রকার বাধ্য হয়ে নিজের পক্ষে আমি বললাম, আমি রাইহান ভাইয়াকে বিয়ে করতে চাই না দাদি। ওনাকে আমি ছোট থেকেই সবসময় ভাইয়ের নজরে দেখেছি, এরকম কিছু আমার মাথায়ও আসেনি কখনো, তাই আমি এই বিয়েতে অগ্রসর হতে চাই না। ধীর গলায় বলা আমার কথাগুলো শুনে রোমের মধ্যে পিনপতন নিরাপত্তা সৃষ্টি হলো। সবার দৃষ্টি এখন আমার দিকে, আমি মাথা নিচু করে বসে আছি। আর চোখে তাকিয়ে দেখলাম দাদি বিস্ফোরিত মুখে চেয়ে আছেন আমার দিকে। হয়তো উনি ভাবেননি আমি কখনো এরকম সাহস করে কথা বলতে পারবো তার মুখের উপর, কিন্তু আজকে আমি পেরেছি। কারণ আজ আমার পরিবার আমার পাশে আছে এবং একজনের বলা কথা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। মনে মনে পূর্ণ ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ওনার দিকে চোখ যেতেই দেখি তিনি মুখ নিচু করে রেখেছেন। তবে আমার নজর কাড়ল ওনার মুখের এক চিলতে হাসি। কিন্তু উনি হাসছেন কেন? তবে কি আমি নিচের জন্য স্ট্যান্ড নেওয়ায় উনিও খুশি হয়েছেন? আমার ভাবনার মধ্যেই শুনলাম বড় আপুর কথা। উনি গলা ছেড়ে বলতে শুরু করলেন, তুমি নিজের পক্ষে এভাবে কথা বলবে এটাই আমি চেয়েছিলাম, এজন্যই তোমাকে ডিসিশন নিতে দিয়েছি। তুমি বিয়েতে রাজি হলেও আমার আপত্তি ছিল না, মানা করে দেওয়া তো আমার আপত্তি নেই, কারণ এটা তোমার জীবন, এখানে সব সিদ্ধান্ত তোমারই হবে। তবে আমি রায়হানকে বলতে চাই, তুমি মনে কিছু নিও না। তুমি কি তুরফাকে বিয়ে করতে চেয়েছিলেন? আশা করি তুরফার ডিসিশনে তুমি কিছু মনে করোনি। রায়হান ভাইয়া ইতস্তত করে বললেন, আমার কোনো প্রবলেম নেই আঙ্কেল, আমিও আপনার মতো ডিসিশনটা তুরফার উপরেই ছেড়ে দিয়েছিলাম। ও মানা করাতে আমার কোনো সমস্যা নেই, ও রাজি হলেও আমার আপত্তি ছিল না। শেষের লাইনটা উনি খুব ধীরে বললেও আমার কর্ণগোচর হলো। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। তবে কি তিনি সত্যি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন? উনি কি কোনোভাবে আমাকে পছন্দ করতেন? বিষয়টা তালগোল পেকে গেল আমার মনের ভেতর। কিন্তু যাই হোক, এখন বেশি কিছু ভাবলে চলবে না, যা হওয়ার হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি, তবে দুর্ভা আমারও একটা কথা বলার ছিল। তখন খালাম্মার কথা বলায় আমি আর বলতে পারিনি বিষয়টা, এখন বলা উচিত বলে মনে করি। বড় আপুর কথায় ভ্রু কুচকে তাকালাম আমি। এখন উনি আবার কি এমন বলবেন? তাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বড় আপু বলো, তোমার আবার কি বলার ছিল? দেখ মা, আমি তো নিজের বড় বাপ, তুই আমাদের রক্ত, নিজের মেয়ের নিশ্চয়ই খারাপ চাইব না আমি, তাই না? অবশ্যই বড় আপু, কিন্তু তুমি এভাবে কেন বলছো? বিয়ের সাদির কথা যখন উঠেছি তখন আমারও কিছু বলার ছিল। পুনরায় বিয়ের সাদির কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম। একদিনে আর কতবার বিয়ের সাদির প্রস্তাব পাবো, এটা কোনো কথা? যাই হোক, নিজের ভাবনাকে সাইডে রেখে বড় আপুর কথায় মনোযোগ দিয়ে শুনলাম। বলেছিলাম আমার কাছে একটা প্রস্তাব আছে, যদি তুই রাজি থাকিস তবে তুই সারা জীবনের জন্য আমাদের বাড়িতে থাকতে পারবি, আমাদের সাথে, তোর পরিবার সবসময় তোর কাছেই থাকবে। বড় আপুর কথা শুনে চকচক করে উঠল আমার চোখ। দারুণ বুদ্ধি তো, খুশি হয়ে বললাম, আরে বাহ কি বুদ্ধি বড় আপু, জলদি বলো। আমার খুশি মুখ দেখে বড় আপু যেন খুব উৎসাহ পেলেন, আহ্লাদে আটখানা হয়ে বললেন, ভাবছিলাম তোর আর পূর্ণর বিয়ে হলে কেমন হয়। পূর্ণ যেহেতু এখনো বিয়ে করেনি, একদিন তোকে করতেই হবে। আর তোকে আমরা এতদিন পর ফিরে পেলাম জীবনে, এখন তোকে হাতছাড় করতে চাই না আর। পূর্ণর সাথে তোর বিয়ে হলে এক ডিলে দুই পাখি মারা হবে, আমার এই কাজ পাগল ছেলেটাকে একটা বন্ধনে বেঁধে দিতে পারবো, আর তুই আমাদের ঘরের মেয়ে, আমাদের কাছেই থাকবি। বড় আপুর প্ল্যান শুনে খুশিতে গদগদ হয়ে উঠলেন বড় আম্মু, হাসি মুখে সাই জানালেন তার স্বামীর কথায়। এদিকে পূর্ণ ভাইয়াকে বিয়ে করার কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেছে। এমন তো আমি কসমিন কালেও ভাবিনি, ওনাকে আর আমাকে সারা জীবন একসাথে থাকতে হবে, এটাও সম্ভব? আমার ভাবনার মাঝেই বিষম খেলেন পূর্ণ ভাইয়া। বেচারা হয়তো পানি খাচ্ছিলেন, এমন সময় বড় আপুর কথা কানে গেছে তার। ওনার সারা জীবন সিঙ্গেল থাকার
আপনার প্ল্যান বড় আপু এভাবে নষ্ট করে দিতে চাইছেন শুনেই হয়তো বিষম খেয়েছেন উনি। ওনার চেহারা দেখে খুব মায়া হলো আমার। আমি বা পূর্ণ ভাইয়া কিছু বলার আগেই বড় আপু বললেন, তুরপা পূর্ণম, আমি তোদের কাউকে এখনই ডিসিশন নিতে বলছি না। আমি চাই না তাড়াহুড়ায় কোনো ডিসিশন নেওয়া হোক। বিয়ে তোমাদের, সিদ্ধান্ত তোমাদের। আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। তুরফা, আজকের দিন সময় তোর হাতে, সারাদিন নিয়ে ভাবিস মা। তারপর তুই রাজি থাকলে কাল একবারে কাবিন করে আমাদের বাসায় নিয়ে যাবো তোকে। বড় আপুর কথা শুনে মাথা ভন ভন করতে লাগলো আমার। এসব কি হচ্ছে আমার সাথে আজ? বিয়ে ছাড়া আর কোনো টপিক নেই নাকি কারো কাছে? বড় আপুর প্ল্যানটা নিঃসন্দেহে ওনার দিক বিবেচনা করলে ভালো, কিন্তু তবু আমি আর পূর্ণ ভাইয়া, আমাদের বিয়ে ভাবলেই আমার হৃদয় হিম হয়ে যায়। পরক্ষণে মাথায় এলো আমার এত চিন্তা করার কি দরকার, এটা তো পূর্ণ ভাইয়া, উনি আর যাই হোক নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাইবেন না, সুতরাং আমার টেনশন করার কোনো কারণ নেই, উনি নিজেই বড় আপুকে মানা করে দিবেন, আমার কিচ্ছু করতে হবে না। ভাবতে ভাবতেই পাকা হাসি দিলাম আমি। ঠিক ওই মুহূর্তে চোখ পড়ল পূর্ণ ভাইয়ার দিকে, উনি ভ্রু কুচকে আমার দিকে চেয়ে আছেন। ওনাকে দেখে অন্যদিকে তাকালাম আমি, অপেক্ষা করতে লাগলাম উনি কখন এই বিয়েতে মানা করে দেন এটা শোনার। আরে আরে কই যান আপনারা, একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।